চলতি বছর মাধ্যমিক পর্যায়ের নবম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম তবে গত বছর থেকেই অভিভাবকসহ নানা অংশীজনের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজাতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয় সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে পাঁচ ঘন্টার মূল্যায়ন হবে মূল্যায়নের পঁয়ষট্টি শতাংশ হবে লিখিতভাবে আর শেখনকালীন মূল্যায়ন হবে ৩৫ শতাংশ প্রারম্ভিক থেকে শুরু করে বিকাশমান অনুসন্ধানী সক্রিয় অগ্রগামী অর্জনমুখী ও অনন্য এই ষাটটি স্তরে মূল্যায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে যেখানে প্রারম্ভিক পর্যায়ে পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হল সর্বোচ্চ স্তর সর্বনিম্ন স্তরটা প্রারম্ভিক এবং সর্বোচ্চটা হচ্ছে অনন্য এবং এই মাঝখানে প্রত্যেকটারই একটা ইকুয়াল ইন্টার আছে মানে সম অবস্থান করছে এই সাতটা লেভেলের প্রত্যেকটা এছাড়া একটি শ্রেণীতে দুটি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তিনটা বিষয়ে যদি বিকাশমানে থাকে তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না আর দুটো বিষয়ে যদি হয় তাহলে আমরা তাকে বলছি শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবার কথা শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু তাকে যে দুইটা বিষয়ের জন্য আমরা বলছি যে রিপিট করব। সেটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নয় সে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে একাদশ শ্রেণীর ক্লাসে করবে একাদশ শ্রেণীর পড়ায় পড়বে শুধু সামষ্টিক মূল্যায়ন পরবর্তী বছরে যেটা হবে সেখানে গিয়ে সে ওই দুটো বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং যতদিন পর্যন্ত সে এই দুইটা বিষয়ে সামষ্টিক মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারবে ততদিন পর্যন্ত সে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে শিক্ষাবর্ষের প্রথম মাস পার হয়ে গেলেও ছয় এখনও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে না পারাকে দুর্বলতা বলছেন শিক্ষাবিদরা এছাড়া সাত স্কেলে মূল্যায়ন হলে তা আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে সন্ধিহান তারা বাংলাদেশের নাগরিক যারা ভবিষ্যতে গড়ে উঠবে তারা তো নিশ্চয়ই আন্তর্জাতিক নাগরিকে পরিণত হবে সুতরাং আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের যে মূল্যায়ন পদ্ধতি আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অনেক টেস্ট আছে সেগুলোর সাথে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ না আমি মনে করি এগুলো সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত না হলে ব্যালেন্সের সময় অথবা হায়ার এডুকেশনের সময় আমাদের আজকের শিক্ষার্থীদের নানা রকমের হচট খেতে হবে তবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে নতুন কারিকুলামের সব দিক সাজানো হয়েছে বলে দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা